প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট কার্যত আঠেরোটা দিন অতিক্রান্ত হওয়ার মুখে রায়দান বা জাজমেন্ট কবে এ নিয়ে কিন্তু চাকরি প্রশ্ন করছেন এবং কার্যত বিভিন্ন মহল থেকে একটি প্রশ্ন উঠে আসছে যে সামনেই কিন্তু স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট সেই স্বাধীনতা দিবসের আগেই কি আপার মুক্তি পাবে ভীষণ জরুরি তথ্য কিন্তু উঠে আসছে অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একেবারে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আঠেরো তারিখ সেই মাহেন্দ্রক্ষণ বা ঐতিহাসিক দিনটি ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে তারপর থেকে আঠেরো দিন অতিক্রান্ত হওয়ার মুখে কিন্তু রায়দান এখনও পর্যন্ত এলো না বা আসেনি তো সেক্ষেত্রে তার কারণসমূহ কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছি নতুন করে সে বিষয়গুলির আর পুনরাবৃত্তি ঘটাতে চাই না কারণ যে বিষয়টি জানিয়েছিলাম যে একুশ থেকে পঁচিশ দিনের একটা ডিউরেশান থাকে মামলা ক্যাব হওয়ার পরে এবং মামলার গুরুত্ব বুঝে সেই সময়সীমার মধ্যে কিন্তু একটা সম্ভাবনা থাকে জাজমেন্ট আসার তো সর্বোচ্চ সেই সীমা কিন্তু নব্বই দিন পর্যন্ত চলে গেলেও যেতে পারে তবে যেহেতু ম্যাট কেসের সাথে একাধিক চাকরি প্রার্থীদের জীবন জীবিকা ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে অত্যন্ত সিরিয়াস এবং সেন্সিটিভ একটি ম্যাটার তাই সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রসেসের জাজমেন্ট একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে আসার সম্ভাবনার বিষয়কে মাথায় রেখে যেহেতু মামলা ক্যাব এবং জাজমেন্ট রিজার্ভ পর্যায়ে রয়েছে সেই দিক থেকে অগস্ট মাসের তৃতীয় সপ্তাহকে একটা টার্গেটের ডেট বা সম্ভাব্য সময়সীমা কিন্তু বলা হচ্ছে তো বিভিন্ন মল মহল থেকে কিন্তু এই বার্তাটাই উঠে আসছে তাহলে কি স্বাধীনতা দিবসের প্রাককালেই এই আপার জটের মুক্তি ঘটবে বন্ধুরা যদি স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের ডেটলাইনটাকে আমরা ধরি তার পূর্বের যে কটা দিন থাকছে অবশ্যই তা কিন্তু একুশ থেকে পঁচিশ দিনের ডিউরেশানটাকে ছুঁচ্ছে বা পার করে ফেলছে তো তার মধ্যে জাজমেন্ট এসে যাওয়াটা কিন্তু কোনো বড় একটা ব্যাপার নয় সেক্ষেত্রে আমাদেরকে সেই সম্ভাবনাটাও মাথায় রাখতে হচ্ছে তবে বিশেষ মহল থেকে কিন্তু এটাও প্রশ্ন আসছে বা বিশেষ সূত্র মারফত এটাও কিন্তু দাবি করা হচ্ছে যে কার্যত পনেরোই আগস্টের আগে জাজমেন্ট কিন্তু নাও হতে পারে তবে কেন হতে পারে না তার কোনো ব্যাখ্যা বা সদত্তর কিন্তু পাওয়া যায়নি এই বার্তাটি সেই মহল থেকে উঠে এসেছে যে পনেরোই আগস্টের আগে কিন্তু জাজমেন্ট নাও হতে পারে সেরকম সম্ভাবনা তবে একুশ থেকে পঁচিশ দিনের যদি একটা ডিউরেশন আমরা লক্ষ্য করি আমরা কিন্তু অবশ্যই দেখব যে পনেরোই আগস্টের আগের দিন পর্যন্ত কিন্তু সেই সময়সীময়টাকে টাচ করছে বা থার্ড উইকটাকে কিন্তু টাচ করছে তো মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটটাকেও আপনারা অবজার্ভ করতে পারছেন একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল অ্যাপিলিয়েটেড সাইট সেখান থেকে ম্যাট কেসের যে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেটার ক্ষেত্রে যে নেক্সট ডেট ইজ নট গিভেন তো কার্যত এটাই হওয়াই স্বাভাবিক কারণ জাজমেন্টের দিনক্ষণ নির্ধারিত হলে একটি নির্দিষ্ট দিন ঠিক করে কিন্তু জাজমেন্ট হবে তো হিয়ারিং পর্ব যেহেতু সমাপ্ত হয়ে গিয়েছে তাই হিয়ারিংয়ের কিন্তু আর কোনো ডেট নেই সেক্ষেত্রে জাজমেন্টের জন্য একটি ডেট নির্ধারিত হবে তো সেই কারণের জন্যই কিন্তু আমাদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে তবে পনেরোই আগস্ট দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমরা জানি ভারতবাসীদের ক্ষেত্রে স্বাধীনতা দিবস এবং সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আপার জটের মুক্তি সেই পনেরোই আগস্টের আগে হবে কি না কারণ যেহেতু একুশ থেকে পঁচিশ দিনের একটা ডিউরেশনের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে সেই দিকে কিন্তু কয়েক হাজার চাকরি প্রার্থী জীবন জীবিকার লড়াইয়ের দাবিতে তারা কিন্তু অবশ্যই তাকিয়ে থাকবেন স্কুল যাওয়ার অপেক্ষায় যারা ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে ভেরিফিকেশান করে স্কুল চুজ করে কাউন্সেলিং সম্পন্ন করে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে তো আমাদেরকে সেই ডেডলাইনটাকে ফলো করে অবশ্যই অবজার্ভ করতে হবে স্বাধীনতা দিবসের আগে জট কাটবে কি কাটবে না সেই দিকে কিন্তু অবশ্যই ফোকাস রাখতে হবে যদি স্বাধীনতা দিবসের আগে আপার মুক্তি ঘটে সেক্ষেত্রে একটা ঐতিহাসিক নিদর্শন কিন্তু হয়ে থাকবে এটাই আমরা আশা রাখছি তবে সব মিলিয়ে বলা যেতে পারে আপাতত এই সম্ভাবনাময় খবরটি উঠে আসলো এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বিভিন্ন আপডেট কিন্তু উঠে আসলো পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অথেন্টিক কোনো নিউজ আপডেট থাকলে সবটাই কিন্তু প্রোভাইড করবে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ